প্রথম প্রশ্ন, সিমলা চুক্তি কবে হয়? অপশান এ 1970 সালে, বি 1972 সালে, সি 1974 সালে, ডি 1976 সালে। সঠিক উত্তর 1972 সালে। নেক্সট কোশ্চেন, রামসি আন্দোলন কবে হয়? অপশান এ 1873 খ্রিস্টাব্দে, বি 1875 খ্রিস্টাব্দে, সি 1877 খ্রিস্টাব্দে, ডি 1879 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1879 খ্রিস্টাব্দে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবে ও আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কে ভারতবর্ষে প্রথম আদমশুমারি চালু করেন? অপশান এ লর্ড লিটন, বি লর্ড মেয়র, সি লর্ড ক্যানিং, ডি লর্ড রিপন। সঠিক উত্তর লর্ড মেয়র। নেক্সট কোশ্চেন, কুকা বিদ্রোহ কবে হয়? অপশান এ 1840 খ্রিস্টাব্দে, বি 1842 খ্রিস্টাব্দে, সি 1844 খ্রিস্টাব্দে, ডি 1846 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1840 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সগৌলির সন্ধি কবে হয়? অপশান এ 1814 খ্রিস্টাব্দে, বি 1816 খ্রিস্টাব্দে, সি 1818 খ্রিস্টাব্দে, ডি 1836 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1816 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কনৌজ যুদ্ধ কবে হয়? অপশান এ 1539 খ্রিস্টাব্দে, বি 1639 খ্রিস্টাব্দে, সি 1540 খ্রিস্টাব্দে, ডি 1640 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1540 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, পলাশী যুদ্ধ কবে হয়? অপশান এ 1755 খ্রিস্টাব্দে, বি 1756 খ্রিস্টাব্দে, সি 1757 খ্রিস্টাব্দে, ডি 1758 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1757 খ্রিস্টাব্দে।